নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার বাংলা ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের সহযোগিতার জন্য জানাই আন্তরিক অভিনন্দন এবং নবীন ভিউয়ার্সদের জন্য প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে এবং তার সাথে সাথে অল অপশানটা ক্লিক করতে কিন্তু একদম ভুল করবেন না। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কার্য থেকে হায়ার স্কিল লেভেলের কিছু কোশ্চেন নিয়ে। আমি আজকে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা থাম্বনেইলে অবশ্যই বইটা দেখেছেন এবং বইটা থেকে যে সমস্ত কোশ্চেনগুলো হায়ার স্কিল লেভেলের ইয়ার এন্ডিংয়ে এসেছিল কোনো না কোনো সরকারি চাকরি পরীক্ষায়, তা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি আপনারা আজকের এই ক্লাসটা থেকে অবশ্যই মোটিভেট হবেন, তা আপনারা নিজেরাও একটু প্রচেষ্টা করবেন যে আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবেন এবং যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 10টা প্রশ্ন আলোচনা করব এবং আলোচনার শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন এবং কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা, আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত, আমরা শুরু করছি প্রথম প্রশ্ন থেকে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে, আর আপনারা অবশ্যই একটা মক টেস্ট দেন। তো চলুন, প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি, স্ক্রিনটা লক্ষ্য করুন। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, যে প্রশ্নটা এসএসসি 2007 এসেছিল, তাহলে এখানে ইংরেজিতে কোশ্চেনটা বলা আছে। আপনাদের অসুবিধার কোনো কারণ নেই, কেন আমি কোশ্চেনটা সম্পূর্ণটা বাংলা ট্রান্সলেট করে বাংলায় বলে দেবো। আশা করছি আপনাদের অ্যান্সার করতে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। তো চলুন, প্রশ্নে বলা আছে এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 ডেজ অ্যান্ড 18 ডেজ। তাহলে এ এবং বি দুজন ব্যক্তি আছে, এ 12 দিনে একটা কাজ শেষ করে এবং বি 18 দিনে কাজটা শেষ করে। এ বিগিনস টু ডু দ্য ওয়ার্ক অ্যান্ড দেন ওয়ার্ক অল্টারনেট ওয়ান অ্যাট এ টাইম ফর ওয়ান ডে ইচ। তার মানে তারা কী করে, এ অ্যান্ড বি অল্টারনেট করে কাজ করে, যেদিনকে এ কাজ করলো সেদিনকে বি কাজ করে না, আবার যেদিনকে বি কাজ করলো সেদিনকে এ কাজ করে না, মানে একদিন এ করে একদিন বি করে, এইভাবে সব তারা কাজ করে। দ্য হোল ওয়ার্ক উইল বি কমপ্লিটেড ইন হাউ মেনি ডেজ। তাহলে এইভাবে তারা যদি কাজ করে তাহলে তাদের এই সম্পূর্ণ কাজটা কতদিনে শেষ হবে। আপনারা সবাই এই কোশ্চেনটার সঠিক উত্তর আপনারা খাতায় ক্যালকুলেশন করে নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা ভিডিওটি পজ করুন, ভিডিওটি পজ করে আপনারা ক্যালকুলেশন করে আমাদের উত্তরের সাথে মিলিয়ে নেন। আশা করছি আপনারা এই সমস্ত কোশ্চেনের সবাই সঠিক উত্তর করতে পারবেন। তো চলুন, আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে এ প্লাস বিস ওয়ান ডে ওয়ার্ক, আমরা এখানে বার করেছি 2 ডেজ ওয়ার্ক, মানে দুদিনের কাজ আমরা বার করেছি। কেন দুদিনের, কেননা অল্টারনেট ডেটে কাজ করে, তাহলে তারা দুদিনে মোট তারা কাজ করে 5/36, তাহলে তাদের 14 দিনের কাজ আমরা বার করেছি 35/36। এখানে তাহলে রিমেইনিং ওয়ার্ক কত, 1/36। তাহলে নাও ইট ইজ দ্য টার্ন অফ এ অ্যান্ড এস ওয়ান ডে ওয়ার্ক ইজ ইকুয়াল 1/12। তাহলে 1/36 ওয়ার্ক ইজ ডান এ ইন 12 ইন্টু 1/36 ডেজ ইজ ইকুয়াল টু 1/3 ডেজ। তাহলে টোটাল টাইম টেকেন 14/1/3, মানে 14.13 দিনে। তাহলে বন্ধুরা, যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। পুরো কোশ্চেনটা এখানে আপনারা স্টেপ বাই স্টেপ করা আছে, আপনারা আশা করছি আপনারা দেখে বুঝতে পারেন, বা দরকার হলে আপনারা ভিডিওটি ডাউনলোড করে 2-3 বার ক্যালকুলেশন করুন বা 2-3 বার অঙ্কটা করুন, আপনাদের অবশ্যই এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস হয়ে যাবে। আশা করছি আপনারা যারা এই কোশ্চেনে অ্যান্সার অপশান বি করেছেন তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। আগেই বলেছি যে কোশ্চেনগুলো ইয়ার এন্ডিং সেই সমস্ত কোশ্চেনগুলো করব। তাহলে 6 নম্বর প্রশ্ন, ব্যাংক পিও 2010 এসেছিল, 6 মেন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 ডেজ হোয়াইল 8 ওমেন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 18 ডেজ। তাহলে 6 জন মানুষ একটা কাজের কিছু অংশ 12 দিনে সম্পাদন করে এবং 8 জন স্ত্রীলোক সেই কাজটাই 18 দিনে সম্পাদন করে। দ্য সেম ওয়ার্ক ক্যান বি ডান বাই 18 চিলড্রেন ইন 10 ডেজ। সেই একই কাজটা 18 জন শিশুরা তারা 10 দিনে শেষ করে। 8 মেন 12 ওমেন অ্যান্ড 30 চিলড্রেন ওয়ার্কস টুগেদার ফর 2 ডেজ। তাহলে 2 জন মানুষ, 12 জন স্ত্রীলোক এবং 20 জন শিশু সেই কাজটা একসাথে করে, 2 দিনে শেষ করে। তাহলে ইফ অনলি ম্যান হ্যাভ টু কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক ইন 1 ডেজ, যদি রিমেইনিং ওয়ার্ক যে কাজটা পড়ে থাকলো সেই কাজটা যদি
যারা ম্যান আছে তারা রিমেইনিং ওয়ার্ক ইন অন ডেস, তাহলে তারা একদিনের মধ্যে যদি সম্পাদন করে দেন ফাইন্ড দ্য রিকোয়ার নাম্বার অফ ম্যান, তাহলে আমাদের বার করতে হবে কি যে ফাইন্ড দ্য রিকোয়ার নাম্বার অফ ম্যান, মানে কতগুলো ম্যান এর রিকোয়ার মানে প্রয়োজন। তাহলে এই জায়গাটা ভালো করে খেয়াল করবেন, ইফ অনলি ম্যান হ্যাভ টু কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক ইন ওয়ান ডেজ, তাহলে এতজন এই তিনজন এই চারজন পুরুষ, বারোজন মহিলা এবং কুড়িজন কাজ করার পর কি হয়েছে, যা রিমেইনিং কাজটা আছে সেই রিমেইনিং কাজটা একদিনে ওই ম্যান, ইফ অনলি ম্যান হ্যাভ টু কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক ইন ওয়ান ডেজ, যদি একজন মানুষ রিমেইনিং ওয়ার্কটা সে একদিনে সম্পাদন করে দেয় তাহলে আমাদের ওখানে আর কত ম্যান রিকোয়ার প্রয়োজন আছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন, 6 × 12 ম্যান ইজ ইকুয়াল টু 8 × 18 ওমেন ইজ ইকুয়াল টু 18 × 10 চিলড্রেন, তাহলে 12 ম্যান ইজ ইকুয়াল টু 24 ওমেন 30 চিলড্রেন, তাহলে 2 ম্যান ইজ ইকুয়াল টু 4 ওমেন 3 চিলড্রেন, তাহলে নাও 4 ম্যান 12 ওমেন প্লাস 20 চিলড্রেন ইজ ইকুয়াল টু 4 ম্যান 6 ম্যান হোয়াইট ম্যান ইজ ইকুয়াল টু 18 ম্যান। কেন না আমরা প্রত্যেকটা ইউনিটকে একটা ইউনিটে কনভার্ট করেছি, যেহেতু আমাদের ক্যালকুলেশন করতে এটা সুবিধা হবে। তাহলে টাইম টু ডু রিমেইনিং ওয়ার্ক ফর ওয়ান ম্যান, 6 × 12 − 18 × 2 ইজ ইকুয়াল টু 36 ডেজ, তাহলে রিকোয়ার নাম্বার অফ ম্যান টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন ওয়ান ডেজ ইজ ইকুয়াল টু 36। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বলেছেন যে 36 জন লোক লাগবে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, 7 নম্বর প্রশ্ন, যেটা রেলওয়ে 2007 এ কোশ্চেনটা এসছে, এ সার্টেন নাম্বার অফ পার্সনস ক্যান ডিগ এ টেন্স 20 মিটার লং 100 মিটার ব্রড অ্যান্ড 20 মিটার ডিপ ইন 20 ডেজ। তাহলে কি করেছে, এ সার্টেন নাম্বার অফ পার্সন, কিছু লোক একটা ডিগ মানে হচ্ছে একটা কুয়ো বলতে পারেন, তারা একটা গর্ত খুঁড়েছে এটাও বলতে পারেন, তা সেই গর্তটা করেছে কীরকম, 200 মিটার লম্বা, 100 মিটার চওড়া এবং 20 মিটার ডিপ, সেটা 20 দিনে তারা সম্পাদন করেছে। দ্য সেম নাম্বার অফ পার্সনস ক্যান ডিগ অ্যানাদার 10 40 মিটার ব্রড 30 মিটার ডিপ ইন 60 ডেজ। তাহলে এই একই নাম্বার মানে যতগুলো লোক ছিল সেই লোকের সংখ্যাটা একই, তারা কি করেছে আরেকটা কাজ করেছে, সেটা কি আরেকটা ট্রেন্ড করেছে, সেটা কতদিনে, না 20 মিটার ব্রড মানে চওড়া, 30 মিটার ডিপ মানে গভীর ইন 60 ডেজ, 60 দিনের মধ্যে। তাহলে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য সেকেন্ড ট্রেন্স, তাহলে এই সেকেন্ড যে দ্বিতীয় যে তারা কাজটা করেছে তা সেই কাজটা কতটা লম্বা ছিল সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট দ্য রিকোয়ার নাম্বার আমরা এক্স ধরেছি, তার রিকোয়ার লেন্থ আমরা এখানে এক্স ধরেছি, তাহলে আমাদের এখানে ব্রেথ মোর লেন্থ মানে যদি আমাদের এখানে কি হয় চওড়াটা কমে যায় তাহলে কি লেন্থটা বেড়ে যায়, তাহলে ইনডাইরেক্ট প্রপোর্শন এটা, আর যদি ডেপথ যদি গর্তটা গভীরতা হয় তাহলে কিন্তু লেন্থটাও কমে যায়, তাহলেও এটা ইনডাইরেক্ট প্রপোর্শন। তাহলে আমরা এখানে বার করছি কি, তাহলে মোর ডেজ ইজ ইকুয়াল টু মোর লেন্থ, এটা ডাইরেক্ট প্রপোর্শন। তাহলে ব্রেথের সাথে আমাদের একটা অনুপাতটা বার করছি, ব্রেথ 40 × 100, ডেপথ 30 × 20, আর ডেজ 20 × 60 ইজ ইকুয়াল টু 200 × x। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন 200টা আমরা এখানে লম্বাটা ধরেছি, তা যারা এই ক্যালকুলেশনটা আপনারা মাথায় যত তাড়াতাড়ি আনতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা এই কোশ্চেনের অ্যান্সারটা করতে পারবেন। তা এখান থেকে আমরা এক্স এর মান বের করেছি 1000। তাহলে 7 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার বার করেছেন অপশান বি 1000 m মানে 1000 মিটার, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটা কোনো ইয়ারে আসেনি, কিন্তু ইয়ারে না আসা সত্ত্বেও এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা পড়ে দেখব এই কোশ্চেনে কি জানতে চাওয়া হয়েছে। দেয়ার ইজ সাফিসিয়েন্ট ফুড ফর 800 মেন ফর 62 ডেজ, তাহলে 800 জন মানুষের জন্য 62 দিনের খাবার সাফিসিয়েন্ট ছিল মানে উপযুক্ত বা পর্যাপ্ত ছিল। আফটার 56 ডেজ, 56 দিন পর 560 মেন লিভ দ্য প্লেস, 560 জন সেই জায়গাটা ছেড়ে দিল। তার ফর হাউ মেনি ডেজ উইল দ্য রেস্ট অফ দ্য ফুড লাস্ট ফর দ্য রেস্ট অফ দ্য ম্যান, তাহলে বাদবাকি যে লোক ওখানে থাকলো সেই খাবারটা তাদের কতদিনে চলবে। আশা করছি আপনারা সবাই
বুঝতে পেরেছেন আপনাদের কি বার করতে হবে। আপনারা আপনাদের খাতায় কোশ্চেনে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে রেস্ট অফ দ্য ফুড উইল বি লাস্ট ফর 62-56, যেহেতু 56 দিন হয়ে গেছে তাহলে 6 দিন বাকি আছে। ইফ নো বডি লিভ দ্য প্লেস, যদি না প্লেসটা লিভ করতে তাহলে কি হতো, তাহলে থাস দ্য রেস্ট অফ দ্য ফুড উইল লাস্ট ফর 6×800/240 ফর 240 men left, তাহলে রিকোয়ার নাম্বার 6×800/240 ইজ ইকুয়াল টু 20 days। তা যারা বলছেন এই কোশ্চেনের অ্যান্সার অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো কি প্রশ্ন সেটা আমরা এখানে দেখে নেব। রেশমি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 16 days। রেশমি একজন ব্যক্তি, সে একটা কাজের কিছু অংশ 16 দিনে সম্পাদন করতে পারে। রবিনা ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 4/5 days। তাহলে রবিনা একজন ব্যক্তি বা একজন এখানে ব্যক্তি বলবো, তা রবিনা একজন ব্যক্তি, তা তিনি সেই কাজটাই 12.45 দিনে সেই কাজটা সম্পাদন করে। হোয়াইল গীতিকা ক্যান ডু ইট ইন 30 days। তাহলে গীতিকা বলে একজন ব্যক্তি আছে, তিনি কি করেন, না তিনি 32 দিনে কাজটা সম্পাদন করেন। অল অফ দেম স্টার্টেড টু ওয়ার্ক টুগেদার বাট রেশমি লিভ আফটার 4 days। তাহলে তারা সবাই একসাথে কাজ শুরু করে, কিন্তু রেশমি বলে যিনি ছিলেন তিনি 4 দিন পর লেফট করে যান, মানে কাজ ছেড়ে দেন। লবিনা লিভস দ্য জব 3 days বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। তাহলে রবিনা কি করে, সে কাজটা শেষ হওয়ার 3 দিন আগে সে কাজটা ছেড়ে দেয়। হাউ লং উড দ্য ওয়ার্ক লাস্ট, তাহলে লাস্ট তাহলে কতদিন সেই কাজটা শেষ হবে, বা কতদিনের মধ্যে সেই কাজটা শেষ হবে, বা যে বেঁচে থাকলো সে কতদিনে কাজটা শেষ করবে, সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। বাকি যে কাজটা থাকলো সেই কাজটা কতদিনে সম্পাদন হবে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা এ বি সি ডি 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা লেট আমরা লেট এখানে ধরছি কি, দ্য ওয়ার্ক লাস্ট ফর এক্স ডেজ, তাহলে এক্স ডেজ দরকার আছে, তাহলে আমরা একটা এক্স ধরে নিয়েছি। তাহলে রেশমি 4 days ওয়ার্ক প্লাস রবিনা x-3 days, গীতিকাস এক্স ডেজ ওয়ার্ক ইজ ইকুয়াল টু 1। সম্পূর্ণটাকে আমরা 1 ধরছি, কে কদিন করেছিল আর কে কদিন করেনি সেটাকে আমরা বাদ দিয়ে, তা ওটা একটা আমরা লাইনার ফরম্যাটে নিয়ে এসেছি। 4/16 + x-3/4 + 3/32 ইজ ইকুয়াল টু 1, সম্পূর্ণ কাজটা। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বার করেছি কত, না 9 days। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ, 13 নম্বর প্রশ্নে যারা উত্তর বার করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 14। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি বলা আছে, সীতা ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 10 days। সীতা একটা কাজ শেষ করতে পারে 10 দিনে। গীতা ইজ 25% মোর এফিসিয়েন্ট দেন সীতা। তাহলে কি বলেছে, সীতার থেকে গীতা হচ্ছে 20% মোর এফিসিয়েন্ট, মানে বেশি দক্ষ। অ্যান্ড রীতা ইজ 60% মোর এফিসিয়েন্ট দেন গীতা। তাহলে রীতা বলে যিনি আছেন তিনি গীতার থেকে 60% মোর এফিসিয়েন্ট, মানে 60% বেশি দক্ষ। তাহলে হাউ মেনি ডেইজ উইল দে টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক, তাহলে তারা কাজটি কদিনে শেষ করবে, এটা আপনাদের এখানে বার করতে হবে। আপনারা এই 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করে আমাদেরকে উত্তর পোস্ট করতে পারেন, বা আমাদের উত্তরের সাথে মিলিয়ে নেন। আশা করছি আপনারা সবাই এই সমস্ত কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা খুবই ইজি অঙ্ক, আপনারা অঙ্কটা করুন আপনাদের খাতায়, আর তারপরে আপনারা আমাদের উত্তরের সাথে উত্তরটা মিলিয়ে দেখুন। আশা করছি আপনারা সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। তাহলে টাইম টেকেন বাই সীতা টু কমপ্লিট দ্য ওয়ার্ক 10 days আমরা ধরছি, বা 10 days এখানে আমাদের বলা আছে, যেহেতু এখানে 10 days আমাদের এখানে বলা আছে। তাহলে টাইম টেকেন বাই গীতা টু কমপ্লিট দ্য ওয়ার্ক, তাহলে 10-25% অফ 10, যেহেতু সে 25% বেশি এফিসিয়েন্ট, তাহলে আমাদের এখানে বেরিয়েছে 15/2। তাহলে অ্যান্ড টাইম টেকেন বাই রীতা টু কমপ্লিট দ্য ওয়ার্ক, তাহলে 15/2 - তার বলেছে 60% বেশি দক্ষ, তাহলে আমরা এখানে বার করেছি সেটা কত, সেটা 3 days। তাহলে সীতা প্লাস গীতা মাইনাস রীতা 1 days, তাহলে সীতা প্লাস গীতা প্লাস এখানে মাইনাস হয়ে গেছে প্লাস রীতাস 1 days ওয়ার্ক আমরা এখানে বার করেছি 17/30। তাহলে টোটাল টাইম টেকেন টু কমপ্লিট দ্য ওয়ার্ক 30/17 ইজ ইকাল টু 1/13/17। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন 1, 13, 17, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর এই কোশ্চেনে আপনারা নিশ্চয়ই অপশান পাচ্ছেন, তাহলে এই কোশ্চেনে
14 নম্বর প্রশ্ন। আর 14 নম্বর প্রশ্নে আপনাদের এখানে কি দাঁড়িয়েছে যে 14 নম্বর প্রশ্নে আপনারা কিন্তু চারটি অপশনের মধ্যে কোনো উত্তর পাচ্ছেন না। তাই এরকম ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আপনারা কি করবেন, তাই এরকম ধরনের কোশ্চেনে দেখুন আপনাদের কিন্তু কোশ্চেনটা ভুললে এখানে কিন্তু 5 নম্বর একটা অপশন দেওয়া আছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে 5 নম্বর অপশন যাদের অ্যান্সার করছেন যে নান অফ দিস, তাদের কিন্তু সবার উত্তর সঠিক হবে। কেন সঠিক হবে, এখানে কিন্তু কোনো উত্তরের সাথে আপনারা যে উত্তর বার করেছেন সেই উত্তরটা কিন্তু যাচ্ছে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এরকম ধরনের অঙ্কের ক্ষেত্রে আপনারা কিন্তু নান অফ দিস চুজ করতে পারবেন। কেন না, যেহেতু আপনাদের নান অফ দিস 5 নম্বরে দেওয়া আছে। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। তো চলুন আমরা চলে আসি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। 15 নম্বর প্রশ্ন, এ অ্যান্ড বি ক্যান ডু এস পিস অফ ওয়ার্ক ইন 9 ডেজ অ্যান্ড 18 ডেজ। এ একটা কাজ নদিনে, একটা কাজের কিছু অংশ নদিনে এবং বি সেই কাজটাই 18 দিনে শেষ করতে পারে। অ্যাস দে ওয়ার ইল, তারা অসুস্থ ছিল, দে কুড ডু 90% অ্যান্ড 72% অফ দেয়ার এফিসিয়েন্সি। তাহলে তারা যত মানে যারা দে ওয়ার ইল, তারা যেহেতু অসুস্থ হয়েছে তাহলে এ করেছিল 90% এবং বি করেছিল 72% দেয়ার এফিসিয়েন্সি। তো তারা যতটুকু পেরেছে ততটুকু করেছে। তাহলে হাউ মেনি ডেজ উইল দে টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক টুগেদার। এইবার কী বলেছে যে হাউ মেনি ডেজ, কত দিনে উইল দে টেক তারা নেবে টু কমপ্লিট দ্য ওয়ার্ক টুগেদার। তাহলে তারা যদি এবার দুজনে একসাথে কাজ করে তাহলে কাজটি কতদিনে শেষ হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা চলুন 15 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে বিকজ অফ ইলনেস এস ওয়ান ডে ওয়ার্ক ইজ ইকুয়াল টু 90% অফ 1/9 ইজ ইকুয়াল টু 1/10। যেহেতু নদিনের কাজ সেটা আপনারা বুঝতে পেরেছেন, সে নদিনের কাজটা শেষ করতে পারে। তাহলে বি এর একই রকমভাবে 1/25 বার করেছি। এবার এ প্লাস বি ওয়ান ডেজ ওয়ার্ক আমরা বার করেছি 7/50। তাহলে হেন্স টাইম টেকেন বাই দেম টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইজ ইকুয়াল টু 7/1/7 ডেজ। তাহলে 7-1/3 যাদের উত্তর বেরিয়েছে 15 নম্বর প্রশ্নে তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। কিন্তু এইখানের ক্ষেত্রে দেখুন এইখানে কিন্তু কোনো উত্তর নেই। তা এইখানে আপনারা কী করবেন, এরকম ধরনের অঙ্ক কিন্তু আপনারা পরীক্ষার সময় পেয়ে যাবেন। আর এরকম ধরনের পরীক্ষায় আপনারা যে যা পরীক্ষা দেন সেই পরীক্ষায় কিন্তু আপনারা দেখবেন যে মোটামুটি একটা দুটো কোশ্চেন কিন্তু একটু অন্যরকম থাকে বা এরকম কোশ্চেন থাকে না। তা এরকম অপশানের ক্ষেত্রে আপনাদের উত্তর হলো কিন্তু 7-1/7, এখানে যে কোনো একটা উত্তরের সাথে মিলছে না। যেটা খুব কাজ দিয়ে যাচ্ছে আপনারা সেটা নির্বাচন করতে পারেন, নইলে আপনারা যেটাই উত্তর করবেন সেটাই কিন্তু এখানে সঠিক উত্তর হবে, যেহেতু এক্সাক্ট উত্তর নেই। তা যেহেতু এক্সাক্ট উত্তর নেই আপনারা সবগুলো নির্বাচন করবেন না, যেটা কাছে আসছে একটু কাছে আছে সেটা আপনারা নির্বাচন করুন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এরকম ক্রিটিক্যাল কোশ্চেনগুলো থেকে থাকলে, আর এগুলোর অ্যান্সার যদি চারটে অপশানের মধ্যে না হয়, আপনাদের উত্তরের সাথে যদি উত্তর না মেলে তাহলে আপনারা কী করবেন সেই প্রসেসটা আমি আপনাদের বলে দিলাম। আশা করছি আপনারা পরীক্ষার সময় মেনটেন করবেন, আর যখন দেখবেন রেজাল্ট বেরোবে তখন এই কোশ্চেনে দেখবেন সবাই সঠিক নাম্বার পেয়েছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই প্রশ্নে যারা অ্যাটেন্ড করেছে তারা সবাই এই কোশ্চেনটায় নাম্বারটা পেয়েছে। তো সুতরাং বুঝতে পেরেছেন। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। 16 নম্বর প্রশ্নে চলে এসেছি, এ ক্যান ডু 3/4 পার্ট অফ এ ওয়ার্ক ইন 18 ডেজ। তাহলে এ একটা কাজের 3/4 18 দিনে শেষ করে বা 18 দিনের মধ্যে করে। বি ক্যান 2/3 পার্ট অফ দ্য লেন ওয়ার্ক ইন 12 ডেজ। তাহলে বি 2/3 সে কাজটা 12 দিনে সম্পাদন করে। অ্যান্ড সি ডু 60% অফ দ্য লেন ওয়ার্ক ইন 24 ডেজ। সি এর ক্ষেত্রে পার্সেন্টেজে দেওয়া আছে আর ওটা ভগ্নাংশে দেওয়া আছে। তা সি কত করে, 60% সেটা করে কত না 24 দিনে। ইফ এ বি অ্যান্ড সি ডু দ্য ওয়ার্ক অ্যালাউন ফর 4 ডেজ 6 ডেজ অ্যান্ড 8 ডেজ। কী বলেছে এখানে কোশ্চেনটা, এখানে বলছে যদি এ এবং বি এবং সি যদি তারা একাকি কাজ করে তাহলে এ 4 দিনে, বি 6 দিনে এবং সি 8 দিনে, তাহলে হোয়াট পার্সেন্ট অফ ওয়ার্ক রিমেনিং, তারা যদি এই কাজটা করার পর তারা কতটা অংশ বাকি থাকবে সেটা আমাদের এখানে বার করতে হবে, রিমেনিং ওয়ার্ক কত থাকবে সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন, তাহলে টাইম টেকেন বাই এ টু কমপ্লিট দ্য ওয়ার্ক 8/4/3 ইজ ইকুয়াল টু 24 ডেজ। তাহলে এস ওয়ান ডে ওয়ার্ক 1/24, তাহলে এস ওয়ান ডে ওয়ার্ক 4/24 তা ইজ ইকুয়াল টু 1/6 এটা আমরা বার করেছি। তাহলে সিমিলারলি বিস ওয়ান ডে ওয়ার্ক 1/12/3/2 ইজ ইকুয়াল টু 1/18, তাহলে বিস 6 ডেজ। তাহলে এখানে
আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে এখানে এস ফোর ডেজ ওয়ার্ক এখানে ফোর হবে, তার কারণ এখানে লেখায় মিস্টেক ছিল। ঠিক আছে, বি সিক্স ডেজ ওয়ার্ক, সিক্স বাই এইটিন ইজ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি। তাহলে সিস ওয়ান ডেজ ওয়ার্ক, ওয়ান বাই টোয়েন্টি ফোর ইন্টু হান্ড্রেড ডিভাইড বাই সিক্সটিন ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফর্টি। আর এখানে এইট ডেজ, এখানে এইট ডেজ বলেছে, দেখুন চারে বার করতে হবে, ছয় বার করতে হবে, আটে বার করতে হবে, সেটাই আমরা করেছি। তাহলে এখানে সির ক্ষেত্রে আমাদের বেরিয়েছে কত, না আমাদের সির ক্ষেত্রে এখানে বেরিয়েছে ওয়ার্ক ডান। এবার সির আট দিনের কাজ আমরা এখানে বার করেছি ওয়ান বাই ফাইভ, তাহলে ওয়ার্ক ডান ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই ফাইভ ইজ ইকাল টু সেভেন বাই টেন। তাহলে রিমেনিং ওয়ার্ক ওয়ান মাইনাস সেভেন বাই টেন ইজ ইকাল টু থ্রি বাই টেন ইজ ইকাল টু থার্টি পার্সেন্ট। তাহলে ষোলো নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার, আপনারা ষোলো নম্বর প্রশ্ন, আর ষোলো নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার বার করেছেন, যাদের অ্যান্সার এখানে বেরিয়েছে অপশান সি থার্টি পার্সেন্ট, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার সেভেন্টিন, সতেরো নম্বর প্রশ্ন। এক্স ক্যান ডু টোয়েন্টি পার্সেন্ট অফ এ ওয়ার্ক ইন এ ডে, ওয়াই ক্যান ডু থার্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য সেম ওয়ার্ক ইন এ ডে, অ্যান্ড এক্স ওয়াই অ্যান্ড জেড টুগেদার ক্যান ডু ফিফটি পার্সেন্ট অফ দ্য সেম ওয়ার্ক ইন এ ডে, হাউ মেনি পার্সেন্ট অফ দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই জে ইন এ ডে। তাহলে আমাদের এখানে কি বলেছে, এক্স একটা কাজ টোয়েন্টি পার্সেন্ট, তাহলে এক্স ক্যান ডু টোয়েন্টি পার্সেন্ট অফ এ ওয়ার্ক ইন এ ডে। তাহলে এক্স একটা কাজের টোয়েন্টি পার্সেন্ট করে একদিনে, ওয়াই সেই কাজটাই করে পঁয়ত্রিশ পার্সেন্ট সেটা একদিনে, এবং এখানে বলেছে এক্স ওয়াই জেড টুগেদার তারা একসাথে ক্যান ডু ফিফটি পার্সেন্ট অফ দ্য সেম ওয়ার্ক ইন এ ডে। তারা তিনজন যদি একসাথে কাজ করে তাহলে কাজটার ফিফটি পার্সেন্ট হয়। তাহলে হাউ মেনি পার্সেন্ট অফ দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই জেড ইন এ ডে। তাহলে জেড একদিনে কতটা কাজ করে বা কত পার্সেন্ট কাজ করে সেটা আমাদের এখানে বার করতে হবে। সতেরো নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর হচ্ছে, আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। তো চলুন আপনারা আপনাদের খাতায় অ্যান্সার করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ওয়ার্ক ডান বাই এ প্লাস সরি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন ওয়ান ডে ইজ ইকাল টু ফিফটি পার্সেন্ট ইজ ইকাল টু হাফ ওয়ার্ক হয়ে যায়। তাহলে ওয়ার্ক ডান বাই x in one day is equal to 20%, তার মানে হচ্ছে 1 by 5, তাহলে work done by y in one day is equal to 25% is equal to 1 by 4, তাহলে work done by z in one day is equal to 1 by 4 minus 1 by 5 minus 1 by 4 is equal to 5%. তা সতেরো নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান এ 5%, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 18, আঠারো নম্বর প্রশ্ন। এ বি অ্যান্ড সি ক্যান ডু এস পিস অফ ওয়ার্ক ইন 18, 24 অ্যান্ড 36 ডেজ। এ একটা কাজ আঠেরো দিনে করতে পারে, একটা কাজের কিছু অংশ আঠেরো দিনে, বি করতে পারে সেই কাজটার কিছু অংশ চব্বিশ দিনে, এবং সি করে সেই কাজটাই ছত্রিশ দিনে সম্পাদন করে। তাহলে দে ওয়ার্ক অল্টারনেটলি ফার্স্ট ডে সি, সেকেন্ড ডে বি, অ্যান্ড থার্ড ডে এ। তাহলে অল্টারনেটলি কাজটা করে, প্রথম দিন কাজ করে সি, তারপরের দিন বি, আর তারপরের দিন এ। তাহলে ফোর্থ ডে সি ক্যান সো অন, এইভাবে এই সাইকেলটা চলতে থাকে। তাহলে হাউ মেনি ডেজ উইল বি নিডেড টু কমপ্লিট দ্য ওয়ার্ক লাইক দিস ওয়ে। তাহলে এইভাবে যদি এই সাইকেলটা কম সম্পাদন হয় তাহলে কাজটি কতদিনে শেষ হবে সেটা আমাদের বার করতে হবে। খুবই ভালো কোশ্চেন দিয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা আপনাদের খাতায় কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। তাহলে এখানে ওয়ার্ক ডান ইন ফার্স্ট থ্রি ডেজ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এইটিন, ওয়ান বাই টোয়েন্টি ফোর প্লাস ওয়ান বাই থার্টি সিক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই এইট। তাহলে টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান বাই এইট পার্ট অফ ওয়ার্ক সেটা আমাদের তিন দিনে। তাহলে টাইম টেকেন টু কমপ্লিট দ্য হোল ওয়ার্ক থ্রি ইন্টু এইট ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফোর ডেজ। তাহলে আঠেরো নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি টোয়েন্টি ফোর ডেজ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর বন্ধুরা, আপনাদের সাথে আমরা আজকে দশটা প্রশ্ন আলোচনা করলাম, আর এই দশটা প্রশ্ন আলোচনার শেষে আপনারা কে কত মার্ক্স পেয়েছেন সেই মার্ক্সটা আপনারা সবাই একে একে পোস্ট করবেন। মার্ক্স পোস্টের সাথে সাথে আপনারা দশটা না, আমরা আজকে এগারোটা প্রশ্ন আমি আপনাদের সাথে আলোচনা করেছি, আর এগারোটা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্ক্স পেলেন সেই মার্ক্সটা আপনারা সবাই একে একে পোস্ট করবেন। মার্ক্স পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্ক্স পোস্ট করুন, এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করুন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি বিশেষ আকর্ষণীয় বিষয়টার মধ্যে, তা বিশেষ আকর্ষণীয় বিষয়টা হচ্ছে আপনাদের হোমটাক্সের প্রশ্ন। তা আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, এ অ্যালং ক্যান ডু এস পিস অফ ওয়ার্ক ইন থ্রি ডেজ,
While B alone can do the same work in 2 days. If they work together to complete the work, their total wages is fixed 2 to 5. Find the share of A. Option A 90%, option B 75%, option C 95 rupees আর অপশন D হচ্ছে 65 rupees. সবকটাই রুপিসে আছে। আমি আবার কোশ্চেনটা আমি আপনাদের বলছি, A along can do a piece of work in 3 days while B along can do the same work in 2 days. If they work together to complete the work, their total wages is fixed 2 to 5. Find the share of A. Option A rupees 90, option B rupees 75, option C rupees 95 এবং অপশন D rupees 65. আপনাদের চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব এবং প্রথম 10 জন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।